যদি কেউ নির্দল হয়ে দাঁড়ায় দলীয় শৃঙ্খলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি যে পার্টির সাথে লড়াইয়ে যুদ্ধের আঙিনায় যে বেইমানি করবে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে সেই বেইমানগুলোকে আর তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না। গণতন্ত্রের উৎসবে নাটকীয় পট পরিবর্তন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সেই নির্দেশকে কার্যত থোরাই কেয়ার। দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর 16 মার্চ বিধায়ক জুন মালিয়া সহ তৃণমূলের একাধিক নেতৃত্বের উপস্থিতিতে পুনরায় তৃণমূলে যোগ দেন বহিষ্কৃত নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়েক ও তার স্বামী বিশ্বেশ্বর নায়েক। তারই প্রতিবাদ জানিয়ে পোস্টার পশ্চিম মেদিনীপুরের 14 নম্বর ওয়ার্ডের চিরিমার্শাই এলাকায়। তবে পোস্টার কারা দিয়েছে তা জানা না গেলেও দলের অন্দরে দেখা দিয়েছে ক্ষোভ, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। 2019 সালে উনি সম্ভবত আমাদের দলে ঢুকেছিলেন এবং লোকসভা নির্বাচনে দলের কিছুটা বিপর্যয় হওয়ার পরে উনি দলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করেন, দল ছেড়ে চলে গেছিলেন। একটা শ্রেণী সারাদিন খেটে খেটে দলটাকে উজ্জীবিত করবে, আরেকজন হঠাৎ করে আসবেন আবার চলে যাবেন, তাহলে পুরনোরা থেকেই যাবে আর মাঝে মাঝে উদয় হবে, এটা তো কিছু মানুষের খুব বিক্ষোভ থাকতেই পারে। সূত্র বলছে 2022-এর পুরো নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী হন অর্পিতা রায় নায়েক, পরে পরিবর্তন করে প্রার্থী করা হয় সংঘমিত্রা পালকে। ঘোষা হয় অর্পিতার প্রতিদ্বন্দ্বিতা করেন নির্দলে। এরপরেই অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয় অর্পিতা রায় নায়েক ও তার স্বামী বিশ্বেশ্বর নায়েককে। লোকসভা ভোটের আগে ফের স্বামী স্ত্রীর ঘর ওয়াপসি, এই আশা জাবায় বীতশ্রদ্ধ এলাকাবাসী। পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কর্মী হিসাবে কি করে এসছে এই ওয়ার্ডে তৃণমূল হয়ে? এ তো অনেকবার এসেছিল, কেটে গেছে, কি করে আসছে আমরা তো কোনোদিন দেখিনি, আর ঘুরে ঘুরে আসছে আবার আবার চলে যাবে। দল বদল করেন, উনি ঠিক টাইমে দলকে ছেড়ে দেন, যখন আমাদের দরকার পড়ে উনি সেই সময় কেটে পড়েন নিজের স্বার্থের জন্য। তৃণমূলের এ টিম আর তৃণমূলের বি টিম, এই দুটো টিমকেই বিসর্জন দিয়ে বিজেপিকে সামনে আনবে। দুয়ারে করা নাচছে লোকসভা, তার আগে তৃণমূলের অন্দরেও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এর প্রভাব ভোটের ফলাফলে পড়ে কিনা এখন সেটাই দেখার। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।